চতুর্থ বর্ষ বিবিএ সম্মান শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে শিল্প উদ্যোগ কোর্সের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি বিএম জুবায়েদ হোসেন, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বিএল কলেজ খুলনা। শিল্প উদ্যোগ বিষয়ের চ্যাপ্টার নম্বর 2, শিল্প উদ্যোগীয় পরিবেশ এবং ব্যবসায়ের সুযোগ চিহ্নিতকরণ টপিকসের আলোচনা আজকের বিষয়। এখানে আমরা তিনটি টপিকসের উপর আলোচনা করব। একটি হলো ব্যবসায়ী পরিবেশ, দুই নম্বর ব্যবসায়ী পরিবেশের সংজ্ঞা, এবং তিন নম্বর ব্যবসায়ী পরিবেশের গুরুত্ব। ব্যবসায়ী পরিবেশ কাকে বলে সেটা আমরা প্রথম দেখব। সাধারণত ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে গেলে যে সকল বিষয় বিবেচনায় আনতে হয় সেগুলোর সমষ্টি হল ব্যবসায়ের পরিবেশ। অর্থাৎ যেসব পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ী কার্যকলাপ সংগঠিত ও পরিচালিত হয় তাদের সমষ্টিকে ব্যবসায়ী পরিবেশ বলে। ব্যবসায়ী পরিবেশ মানুষের যাবতীয় কার্যকলাপ তথা জীবনযাত্রাকে প্রভাবিত ও নিয়ন্ত্রিত করে থাকে। এরপর ব্যবসায়ী পরিবেশের সংজ্ঞা। ব্যবসায়ী পরিবেশের সংজ্ঞা বিভিন্ন মনীষী তাদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যক্ত করেছেন। আমরা এখানে দুজন বিশিষ্ট মনীষীর সংজ্ঞা উল্লেখ করতে চাই। রবিন্স এর মতে, সংগঠনের বাইরের যে সকল সংস্থা বা শক্তি যা প্রতিষ্ঠানে সম্ভাব্য প্রভাব বিস্তার করে থাকে তাকেই ব্যবসায়ী পরিবেশ বলে। অপর একজন মনীষী এসকে কাপুরের মতে, পরিবেশ বলতে ব্যবসায়ী সংগঠন ও এর কার্যাবলীর পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়। অর্থাৎ ব্যবসায়ী পরিবেশ হলো ব্যবসায় সংগঠন ও এর কার্যাবলীর পারিপার্শ্বিক অবস্থা, উপাদান এবং শক্তিসমূহের পূর্ণাঙ্গ বিন্যাসকে বোঝায়, যা সংগঠন অথবা ব্যবস্থাপকের কার্যক্রম অথবা সফলতাকে প্রভাবিত করে। এই দুজন মানুষের সংজ্ঞার আলোকে আমরা বলতে পারি যে ব্যবসায়ী পরিবেশ বলতে এমন এক পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায় যা ব্যবসায়িক কার্যক্রম তথা শিল্প উদ্যোগ গ্রহণ, প্রতিষ্ঠা, পরিচালনা ও নিয়ন্ত্রণ ইত্যাদি সকল কাজের উপর প্রভাব বিস্তারকারী উপাদান বা শক্তিসমূহের সমষ্টি। বস্তুত
প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ বিবেচনায় না নিয়ে সফলভাবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা সম্ভবপর নয়। এরপর আমরা ব্যবসায়ী পরিবেশের গুরুত্ব কতখানি সে বিষয়ে আলোচনা করব। একজন শিল্প উদ্যোক্তার কার্যকর ও দক্ষ ব্যবস্থাপনার উপর ব্যবসায়ের সফলতা অনেকাংশে নির্ভর করে, তবে এই সাফল্য নির্ভর করে ব্যবসায়ী পরিবেশের উপাদানসমূহের যথাযথভাবে কাজে লাগানোর উপর। একজন উদ্যোক্তাকে ব্যবসায় স্থাপন ও পরিচালনার জন্য প্রতিকূল পরিবেশ সম্পর্কে সর্বদা সজাগ থাকতে হয়, কারণ সেগুলো ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব বিস্তার করে। তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ব্যবসায়ী পরিবেশের গুরুত্ব অনস্বীকার্য। বস্তুত ব্যবসায়ী পরিবেশের যে সমস্ত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনা করতে হয় সেগুলোর আলোচনা আমরা সংক্ষেপে এভাবে করতে পারি। এক নম্বর, পারিপার্শ্বিক অবস্থা। ব্যবসায়ী পরিবেশের পারিপার্শ্বিক অবস্থা ব্যবসায়ীকে প্রভাবিত করে। ফলে ব্যবসায়ের পারিপার্শ্বিক অবস্থা যেমন আবহাওয়া, প্রাকৃতিক সম্পদ, জনসংখ্যা, সমাজ, সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে শিল্প উদ্যোক্তার যথেষ্ট জ্ঞান থাকা আবশ্যক। দুই নম্বর, বিনিয়োগ। দেশে বিদ্যমান তারল্য নীতি, বিনিয়োগ নীতি, নিরাপত্তা নীতি ইত্যাদি সম্পর্কে যথেষ্ট ধারণা নিয়ে ব্যবসায়ে বিনিয়োগ করা হলে ব্যবসায়ে ঝুঁকি হ্রাস পায় বলে সাফল্য লাভ করতে পারে, তাছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত নাও হতে পারে। এরপর অভ্যন্তরীণ ও বাহ্যিক রাজনৈতিক অবস্থা। দেশে বিরাজমান রাজনৈতিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক রাজনৈতিক অবস্থা আমদানি রপ্তানির উপর প্রভাব বিস্তার করে। এর জন্য একজন উদ্যোক্তার অভ্যন্তরীণ ও বাহ্যিক রাজনৈতিক উপাদানগুলো সম্পর্কে সম্যক ধারণা থাকা আবশ্যক। চার নম্বর, প্রতিকূল অবস্থা। একজন উদ্যোক্তাকে সর্বদা প্রতিকূল অবস্থা সম্পর্কে সতর্ক থাকতে হয়। ব্যবসায়ী পরিবেশকে অগ্রাহ্য করে বিনিয়োগ বা শিল্প উদ্যোগের সিদ্ধান্ত নিলে তা সামাজিক ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। তাই সম্ভব প্রতিকূল অবস্থাগুলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হয়। পরবর্তী পয়েন্ট হল পরিবেশের পরিবর্তন। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশের উপাদানসমূহ প্রতিনিয়ত পরিবর্তনশীল। পরিবর্তনশীল পরিবেশের সাথে খাপ খাইয়ে ব্যবসায়িক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখলে ব্যবসায়ী উন্নতির সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়। এরপর আর্থসামাজিক কাঠামো। একজন উদ্যোক্তাকে সমাজের মধ্য থেকেই তার কার্যক্রম পরিচালনা করতে হয় এবং তার উৎপাদিত পণ্য বা সেবা সমাজেই বিক্রয় করতে হয়। তাই
উদ্যোক্তাকে তার গৃহীত কার্যক্রমের এলাকা এবং দেশের আর্থসামাজিক কাঠামো সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখতে হয়, যেমন ক্রয় ক্ষমতা, জীবনযাত্রার মান, সাংস্কৃতিক চেতনা, সামাজিক মূল্যবোধ ইত্যাদি। 7, পরিবেশ বিশ্লেষণ। ব্যবসায়ী পরিবেশের অনুকূল প্রতিকূল পরিবেশের উপাদানসমূহ বিবেচনা করে বিনিয়োগ করতে হয়, তাই শিল্প উদ্যোক্তাকে পরিবেশ বিশ্লেষণের কলাকৌশল সম্পর্কে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হয়। সবশেষে আমরা বলতে পারি, কোন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ী পরিবেশের গুরুত্ব অনস্বীকার্য, কেননা ব্যবসায়ী পরিবেশের উপাদান সম্পর্কে ভালো জ্ঞান অর্জন এবং সেগুলোকে বিশেষভাবে বিবেচনা না করে শিল্প বা ব্যবসায়ী বাণিজ্যর ক্ষেত্রে সফলতা পাওয়া সত্যি কঠিন। আজকের আলোচনা এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ।